স্বাগতম জানাইছো। পশ্চিমবঙ্গত মমতা ব্যানার্জীর সরকারের দুজন মন্ত্রী আর তৃণমূল কংগ্রেসের দুজনক নেতা গ্রেপ্তারের পাশতে, সিবিআইর গ্রেপ্তারের পাশতে এটা রাজনীতি তুঙ্গত উঠিছে পশ্চিমবঙ্গত। ইতিমধ্যে মমতা ব্যানার্জীও কৈছে মোকো গ্রেপ্তার করক, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীয়ে কৈছে মোকো গ্রেপ্তার করক। আর এই মুহূর্তত তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার প্রতিবাদ, সিবিআইর অফিসের বাইর টিএমসি নেতা গ্রেপ্তার করার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়ে পড়ছে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা। আর এই মুহূর্তত এই ঘটনাক রাজনীতি তুঙ্গত উঠিছে পশ্চিমবঙ্গত। আরক্ষী আর নিরাপত্তারক্ষী তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার ব্যারিকেড ভাঙি পেলাইছে সিবিআই কার্যালয়ের সন্মুখত। নারদা স্টিং অপারেশনের চারিজন নেতা, তারে দুজন মমতা ব্যানার্জী সরকারের মন্ত্রী, গ্রেপ্তার করা হয়েছে। নারদা কাণ্ডর গোচর গ্রেপ্তার করা হয়েছে মমতা ব্যানার্জীর সরকারের দুজনক মন্ত্রী। আর তারপর এটা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার মাজত তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। আর সিবিআইর কার্যালয়ের সন্মুখত ধর্ণা প্রদর্শনকে ধরে কিছু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গত, কলকাতার এই ঘটনা। মমতা ব্যানার্জীয়ে কৈছে মোকো গ্রেপ্তার করক। আর আমি আপনার দৃশ্যাংশ দেখাই আছো, অর্ধসামরিক বাহিনী মোতায়েন করবলার পরিস্থিতির সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গত সিবিআইর কার্যালয়ের বাইর, যত তৃণমূল কংগ্রেসের দুজনক সরকারের মমতা সরকার দুজন মন্ত্রী গ্রেপ্তার করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুজনক শীর্ষ নেতাক নারদা স্টিং অপারেশনের ঘটনা গ্রেপ্তার পিছনে এটা প্রতিবাদ মুখর হয়ে পড়ছে পশ্চিমবঙ্গ। এয়া আমি আপনার দেখাই আছো সিবিআই কার্যালয়ের সম্মুখত, যত এনে ধরনের শিলগুটি নিক্ষেপ করা হয়েছে আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর উপর তৃণমূল কংগ্রেসের। আর তৃণমূল কংগ্রেসের যখন কার্যকর্তা আছে, যখন সমর্থক আছে, এনে ধরনের পরিস্থিতিটা দেখা পাওয়া গেছে এই মুহূর্তে, উত্তপ্ত হয়ে পড়ছে আর রাজনীতি তুঙ্গত হয়ে পড়ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। মমতা ব্যানার্জী সরকারের দুজনক মন্ত্রীক গ্রেপ্তার করার পাছত এটা সম্পূর্ণরূপে উত্তপ্ত পরিস্থিতি কলকাতা থাকা সিবিআইর কার্যালয়ের সম্মুখীন। ব্যানার্জীকে গ্রেপ্তার করার দাবি উত্থাপন করেছে প্রতিবাদ মমতা ব্যানার্জী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও করেছে। আর তার পাশতেই এটা দেখা পাওয়া গেছে সম্পূর্ণরূপে প্রতিবাদ মুখর। এয়া মমতা ব্যানার্জী সময়ত সিবিআই কার্যালয়ত উপস্থিত হয়েছিল, সেয়া সময়ের দৃষ্টাংশ আমি আপনার দেখাই আছো। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিল সিবিআইর কার্যালয়, আর পশ্চিমবঙ্গ সরকারের দুজনক মন্ত্রীক গ্রেপ্তার করেছে সিবিআই, দুজনক তৃণমূল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা তেওঁলোককে গ্রেপ্তার করা হয়েছে কলকাতার সিবিআই কার্যালয়ের সম্মুখত তৃণমূল কংগ্রেসের কর্মীর তীব্র প্রতিবাদ। আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর লক্ষ্য করে শিলগুটি নিক্ষেপ করার ঘটনা সংঘটিত হয়েছে। আর উত্তপ্ত মুখর হয়ে পড়ছে কলকাতার সিবিআইর যে মুখ্য কার্যালয় আছে তার সম্মুখত তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার প্রতিবাদ। নারদা স্টিং অপারেশনের যে গোচর, সেই গোচরত মমতা সরকারের দুজন মন্ত্রী ফারহাত হাকিম আর সুব্রত মুখার্জীক গ্রেপ্তার করা হয়েছে। তার লগতে গ্রেপ্তার করা হয়েছে মদন মিত্র আর শুভন দেব চ্যাটার্জী, এওঁলোকক গ্রেপ্তার করা হয়েছে। মমতা ব্যানার্জীর সরকারের দুজনক জ্যেষ্ঠ মন্ত্রীক গ্রেপ্তার করেছে সিবিআই। আর তার পাশতে এটা উত্তপ্ত পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার মাজত তীব্র প্রতিক্রিয়া। আর আরক্ষী আর অর্ধসামরিক বাহিনী আর তৃণমূল কংগ্রেসের কার্যকর্তার মাজত, সমর্থকর মাজত সংঘর্ষ হওয়ার দৃশ্যাংশ আমার হাতত আহি পড়ছেই। আর আমি দেখাই আছো কলকাতার সিবিআইর কার্যালয়ের সম্মুখের দৃশ্য, যত তৃণমূল কংগ্রেসের সমর্থকসকলে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর এই গোটেই এই সমগ্র যে ঘটনা প্রক্রিয়া আছে, এই সমগ্র ঘটনা প্রক্রিয়াত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও কৈছে মোকো গ্রেপ্তার কর। Thank you.